দর্শক একটু আগে আপনাদের জানিয়েছিলাম কিরগিজিস্তানের বিশ কেকে বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলায় চারজনের প্রাণ গেছে এ বিষয়ে সবশেষ খবর জানাবো আপনাদের আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ তানভীর মেহরাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্থানের শিক্ষার্থী তিনি তানভীর মেহরাম আপনাকে চ্যানেল ছুটে আপনার স্বাগত যে বিষয়টি জানতে চাই সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন এবং বাংলাদেশি শিক্ষার্থীরা কেমন আছেন আসসালামু আলাইকুম এখানকার বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না কেননা গতকাল আমাদের এখানে যে আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ হোস্টেল আছে সেই হোস্টেলে ওনারা আক্রমণ করেছিল যে এখানকার যে লোকাল মানুষ আছে জি শুনতে পাচ্ছি আপনি বলুন কেমন আতঙ্কে আছেন বাংলাদেশের শিক্ষার্থীরা কেমন আতঙ্কে আছেন কোনো সমস্যা হচ্ছে আপনাদের বাইরে বের হতে কিংবা অন্য কোনো বিষয়ে আপনাদের কথা ভালোভাবে আওয়াজ আসছে না আপনি শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমাকে জি আমি যে বিষয়টি জানতে চাইছি এই যে হামলা হলো হামলার পর বাংলাদেশের শিক্ষার্থীরা কেমন আছেন ভয় পাচ্ছেন কি তারা বাইরে কোথাও যেতে হলো তো গতকালকে আমাদের এখানে হোস্টেলে আক্রমণ করা হয়েছিল এখন আজকে আক্রমণ করা হচ্ছে আমরা যারা হোস্টেলে বাইরে থাকি বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকি সে বাসাতে আমাদের আজকে আক্রমণ করা হচ্ছে আর কি বাসার মাঝে এসে দরজাতে নক করা হচ্ছে আমরা খাবার কিনতে নিচে যেতে পারছি না তো মূলত এটার সমস্যাটা হচ্ছে যে লোকালদের সাথে মূলত সমস্যা হয়েছিল মধ্যপ্রাচ্যে যে ভিতরেও জর্ডান স্টুডেন্ট আছে যারা আর কি ইউক্রেন থেকে মাইগ্রেশন নিয়ে এসেছিল করে নিয়ে এসেছিল এখানে তো ওরা মূলত আক্রমণ করেছিল এক লোকাল দুই দুইটা ছেলেকে এই আক্রমণ করার কারণটা হলো ওরা চুরি করতে এসেছিল মধ্যে তারা যে যে নাগরিক ছিল ওই দুইটা তারা মারছে তো এরপরেই আর কি যে এখানকার যে লোকাল মানুষ আছে তারা মনে করছে যে এরা পাকিস্তানি ইন্ডিয়ান স্টুডেন্টরা এই কাজটা করছে এই জন্য এখন যেসব আহ প্রাইভেট হোস্টেলে পাকিস্তানি ইন্ডিয়ান স্টুডেন্টরা থাকে আদিবাসীরা থাকে তাদের আক্রমণ করতেছে আর আমার এখানে একটা বন্ধু আছে আমি তার কাছে যতটা জানি জানতে পেরেছি এদের মূল যেই আক্রমণ করার উদ্দেশ্য এটা পূর্ব পরিকল্পিত ছিল পূর্ব পরিকল্পিত হওয়ার কারণ মূলত এখানে যে ওয়ার্কাররা আমাদের বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছে তাদের এখানে কর্মসংস্থানের ঘাটতি হওয়ার জন্যই তারা মূলত এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে জি এখন এই পরিস্থিতিতে প্রশাসন আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অন্যদের আশ্বস্ত করা বিশেষ করে বিদেশিদের আশ্বস্ত করার ক্ষেত্রে প্রশাসন প্রশাসন আপনার এখানে ওরা আমাদের সাহায্য করতেছে স্টুডেন্টদের কিন্তু সমস্যা হলো যে অনেকেই আছে যারা প্রশাসনের পোশাক পরে আসে বিভিন্ন বাসাতে ইয়া করতেছে নক করতেছে সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা অনেকেই দরজা খুলে দিচ্ছে এজন্য আবার দরজা করার পর তারা আবার মারধর শুরু করে আচ্ছা বলতে চাচ্ছেন যে কি যারা হচ্ছে হামলা চালাচ্ছে স্থানীয় রাত তারাই হচ্ছে প্রশাসনে পোষাপুরে আবার হামলা চালাচ্ছে জি জি এই ক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে এমন ঘটনা যেন না ঘটে সেজন্য প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে আপনার অভিযোগ জানিয়েছেন প্রশাসন বলতেছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি এই জন্য ওনারা বলছে যে ওনারা অনেক সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করছে কিন্তু সেনাবাহিনী মোতায়েন পর্যন্ত আমরা আমাদের ঝুঁকিপূর্ণ ভাবে আমরা আছি আমরা এখন পর্যন্ত এখানে সেফ না আমরা চাই যে আমরা যত দ্রুত সম্ভব জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য দর্শক কথা বলছিলাম বাংলাদেশের শিক্ষার্থী তানফির মেহরাবের সঙ্গে কীরকি যে স্থান থেকে যুক্ত হয়েছিলেন তিনি আমাদের সঙ্গে